আশরাফিল ফিশিং চ্যানেলের অল ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণ লেট হলাম, কারণ ছিল তাই 11টার সময় বলেছিলাম, আনুমানিক কনফার্ম নয়, তো 11:30 বেজে গেছে। আসতে একটু লেট হয়েছে যে পুকুরে আমি টেস্ট করতে এসেছি 5 তারিখে, সেই পুকুর রবিবার নেক্সট আসছে, সামনে রবিবারে 5 তারিখে ওপেনিং হবে। তো পুকুরটার ডিটেলস পুকুর মালিক স্বয়ং নিজে দেবেন। পুকুরটা আমি আগে দেখিয়ে দিই, প্রথম টোপ পড়ে আছে সেটাও দেখিয়ে দিই। এই যে প্রথম ছিপ পড়ে আছে। আচ্ছা, ভিডিওটা কি পরিষ্কার হচ্ছে? এই একটা দেয়া আছে। হাই মামা, এই যে টেস্ট করার জন্য সব বসে আছে, ওইদিকে বিশুদা আমাদের সিনিয়র অ্যাঙ্গেলার বিশুদা ওইখানে একটা ছিপ ফেলে রেখে আসছেন। এই প্রথম টোপ ফেলা হয়েছে। এই সাউন্ডটা লেস কম করো, সাউন্ডটা কম। পুকুরটা দেখুন ভালোভাবে, এটা ধোঁয়া লাগছে না পরিষ্কার হচ্ছে একটু বলবেন? ধোঁয়া লাগছে না, তার কারণ হচ্ছে এইটা। এবার তো পরিষ্কার হয়েছে, দেখো হয়ে গেছে পরিষ্কার। পুকুরটা পাড় নিয়ে 7 বিঘে, তাই তো দাদা? পুকুরটা পাড় নিয়ে 7 বিঘে, জল কর আছে 5.5 বিঘের ওপরে, ঠিক আছে? পুকুরটার গভীরতা আছে 10 ফুট, সবচেয়ে নিম্নে 10 ফুট আছে। এবং মাছ কি দিয়েছেন আপনারা, আমি অলরেডি মাছ ধরার ভিডিও ইউটিউবে দিয়েছো, তো আপনারা দেখতে পাবেন রোজিনাস ক্লাবে। রোজিনাস ক্লাবে এই মাছ ধরার ভিডিও, মাছ দেখানোর ভিডিওটা দেওয়া হয়েছে। আমি আসতে পারিনি, প্রেজেন্ট হতে পারিনি। আমি গ্রুপে দিয়েছি, ফেসবুক গ্রুপে, অ্যাঙ্গেলিং গ্রুপে আমি দিয়ে দিয়েছি অলরেডি, আবার এখানেও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। মাছ অ্যাভেলেবেল দেওয়া আছে, সবচেয়ে নিম্নে 1.5, তার উপরেই আছে 8 পর্যন্ত মাছ আছে। আমার আমি যতটা নলেজ আছে সেটা বলে দিচ্ছি, তারপর দাদা স্বয়ং নিজে বলবেন। এখানে 8 সিট আছে, 38টা, 38 সিট আছে, এবং সিটের গ্যাপ আমার হিসাবে তো ঠিকই আছে, খারাপ নয়। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 9 ফুটের কাছাকাছি সিটের গ্যাপ আছে আনুমানিক। এবার দাদা জানে কতটা আছে, 9 ফুটই আছে, সেন্টার টু সেন্টার 9 ফুট আছে। আসুন দাদা, এবার আপনার পরিচয়টা দিন। ইনি হচ্ছেন পুকুর মালিক, ইনি হচ্ছেন পুকুর দাদা। দাদা আপনার নাম বলুন। বিকাশ দাস। বিকাশ দাস। পরিতোষ বিশ্বাস। পরিতোষ বিশ্বাস। ইনি হচ্ছেন বিশুদা। হাই। ইনি হচ্ছেন পুকুর মালিক। এবার আপনি একটু ডিটেলস বলুন যে কিভাবে মানুষ এই পুকুরে আসতে পারে, মানে কোন দিক থেকে? যেমন হাওড়া টু আমতা রুটের 10 নম্বর পোলে নেমে গিয়ে ওইখান থেকে কি বাস ধরবে? নমস্কার সব দর্শক ভাইকে। হাওড়া থেকে যদি উলুবেড়িয়া হয়ে আসা হয় হাই রোড থেকে, তাহলে নিমদিগির মোড় বা উলুবেড়িয়া যে বাইপাস সিগনাল আছে, উলুবেড়িয়া চেকপোস্ট, তার আগেই ডান দিকে পানপুর মোড় থেকে আমতা বাইপাস রাস্তা, করাতবেড়িয়া নতুন ভাটার মোড়, করাতবেড়িয়া নতুন ভাটার মোড় থেকে ডান দিকে 5 মিনিটের রাস্তা গোয়ালবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্র, গোয়ালবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্র জাস্ট পেছন দিকে মনসাতল বলে জায়গা আছে, ওখানে এসেই দেখতে পাবেন তালভেড়ির পুকুর। এটা হচ্ছে হাওড়া থেকে যারা উলুবেড়িয়ার পথে আসবেন, আর যারা আমতা থেকে আসবেন তারা হচ্ছে আমতা থেকে 10 নম্বর, 10 নম্বর থেকে উলুবেড়িয়া বাইপাস রাস্তা এসে ওই নতুন ভাটা করাতবেড়িয়া, নতুন ভাটাতেই বাঁদিকে একই রাস্তা। আর যারা খড়গপুর থেকে আসবেন তারা ওই উলুবেড়িয়ায় এসে উলুবেড়িয়া থেকে বাঁদিকে আমতা রাস্তা হয়ে এক করাতবেড়িয়া নতুন ভাটা, নতুন ভাটা থেকে গোয়ালবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্র, তার পেছন দিকে পুকুরটা তালভেড়ির পুকুর। এবার লিফলেটের মধ্যে আপনারা নাম্বার দেখেছেন, সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অসুবিধে সুবিধা হলে। এবং 4 চাকা মিডিল রাস্তা পর্যন্ত আপনার মেন রাস্তা থেকে আসবে, সেখান থেকে দাদা কিছু ব্যবস্থা করেছেন? হ্যাঁ, যারা 4 চাকায় নিয়ে আসবেন নতুন ভাটাতে আমাদের গাড়ি রাখার ব্যবস্থা হয়েছে, সেইখানে একদম ফুল সেফটিতে গাড়িতে রাখবে, গাড়ি রাখবেন, এবং ওখান থেকে আমার টোটো আপনাদেরকে নিয়ে আসবে পুকুরে, এবং যাওয়ার সময় আপনার গাড়ির কাছে পৌঁছে দেবে। মানে আসা যাওয়ার পথে আপনার যে অসুবিধাটা হতো সেটা হবে না, আপনাকে হেঁটে আসতে হবে না, পুকুর পার পর্যন্ত কাছাকাছিতে আপনাকে একদম নিয়ে আসা হবে টোটোতে করে। এবার এইখানে মাছের পরিমাণ আপনারা জালে দেখেছেন, রোজিনাস ক্লাবে সম্পূর্ণ দেখতে পাবেন, আমার গ্রুপগুলোতে দেখতে পাবেন, ঠিক আছে?
এবং দাদা নিজে বলছেন সেটা শুনে নিন, কি কি মাছ দেওয়া আছে বা কত সাইজ দেওয়া আছে পুকুরে। একদম রুই, কাতলা আর মৃগেল মাছ ছাড়া অন্য কিছু নেই। হয়তো জলের মধ্যে দুটো একটা যেতে পারে, ওটা তো ধরার মধ্যে নয়। যাই হোক, মাছের সাইজ মোটামুটি 1 কেজি থেকে শুরু করে 8 কেজি পর্যন্ত মাছ দেওয়া আছে। তার মধ্যে মৃগেল আর রুইটা একদম সামান্য, বাকি সব কাতলা দেওয়া আছে। আমরা জালে দেখেছি কাতলা প্রায় সবই কাতলাই দেখা গেছে, এবং সব মাছ তো আর জালে আসে না সেটা আমরা সবাই জানি। এবং আশা রাখি আপনারা আসবেন, আমি এখানে আমিও আসব ফেছি ফেলতে, আরও আমাদের যে পরিবারের সদস্য আছেন তারাও আসবেন, অসুবিধে নেই। সুবিধা অসুবিধা সেরকম হওয়ার মতো জায়গা নয় এটা, ঠিকই আছে, অসুবিধা হবে না সেরকম। তো এবার দেখি, আজকে আমি টেস্টিং করতে এসেছি, টেস্টিংয়ের কী রেজাল্ট হয় সেটা আপনাদের সামনে ভিডিও করে আমি দেখিয়ে দেব। পারিবারিক সমস্যার কারণে আমি ঠিক মনোযোগ সহকারে আসতে পারিনি, কারণ সেটা বলা যাবে না কি পরিবার প্রবলেম আছে। তো এবার আপনারা একটা জিনিস পেতে চলেছেন, সেটা হচ্ছে আশরাফিল ফিশিং চ্যানেলের একটি ভিডিও লোড আছে, টাচ আপ। অনেকে ডিমান্ড করেছেন টাচ আপের ফর্মুলাটা দেওয়ার জন্য, তো আমি অনেক দিনে ব্যস্ততার কারণে আসতে পারিনি লাইভ ভিডিওতে। টাচ আপের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন, অসুবিধে নেই, বানাবেন এবং যথেষ্ট ভালো ফল পাবেন, ঠিক আছে। যারা বানিয়েছেন তারা আশা করি ভালো ফল পেয়েছেন, এবং যারা বানাবেন তারাও ভালো ফল পাবেন। যারা এর পূর্বে টাচ আপের থিওরি দেখেছেন ইনস্টাগ্রামে, তারা কোনো উল্টো কমেন্টস করবেন না বা খারাপ ভাববেন না, কারণ তার সঙ্গে সীমিত একটু পার্থক্য করেছি এটাই, ঠিক আছে। আপনারা এটা একই জিনিস, একটু আপডাউন আছে, কোনো পার্থক্য নেই, মশলার মধ্যে একটু কমি বেশি আছে, মানে বাড়া কমানো করা আছে। তো আমি বলছি শুনে নিন মনোযোগ সহকারে, বলা যাবে না আমি এটা লোড হবে কি না, এখানে তো টাওয়ারের সেরকম আপনার অসুবিধা হচ্ছে কি না আমি জানি না। আপনার মশলাগুলো প্রথম বলে দিই, টাচ আপে যে মশলাগুলো লাগছে সেটা হচ্ছে টচ 1 ইঞ্চ। মাথায় রাখবেন সাইটে যেন চওড়াতে 1/2 ইঞ্চের ওপরে হয়, যদি আপনার চওড়াতে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ হয় তাহলে খুবই ভালো, আপনি এটা করে নেবেন। 1/1 যেটা হয় সেটাই মাপটা নেবেন, 1 ইঞ্চ টচ। যদি কেউ টচ না পেয়ে থাকেন দারুচিনি দেবেন, তখন কিন্তু 1/2 ইঞ্চ দেবেন, চতুর্দিকে 1/2 ইঞ্চ হবে। এটা 1 নম্বর মশলা। মশলাগুলো নিয়মাবলী কীভাবে কী তৈরি করতে হবে এটা ভিডিও লোড আছে, আপনারা সেইখানে দেখে তৈরি করবেন। এর মশলাটা ইনস্টাগ্রামে ছিল, আমি তুলে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। বজ, ঘোঁট বজ যেটা আমরা বজ বলি, এটা 1 ইঞ্চ দেবেন, সলিড একটা সুন্দর দেখে বজ বেছে নিয়ে 1 ইঞ্চ দেবেন। এবং ছোটো কাংলা বলতে, ছোটো কাংলার মধ্যে একটু বড় বড় হয়, খারাপটা দেখে দেবেন না, একটু সলিড দেখে একটু বড় সাইজ যেটা সেটা একটা দেবেন ছোটো কাংলা। স্টার ফুলের আমরা অনেকগুলো স্টারের অংশ দেখতে পাই, তার মধ্যে একটা পাপড়ি লাগবে ওতে, এই একটা পাপড়ি দেবেন। কাবাব চিনি 2 পিস দেবেন, পরিবর্তন করা আছে, এখানে 3 পিস দেওয়া ছিল, 2 পিস দেবেন, ঠিক আছে। এর পূর্বে যারা তৈরি করেছেন ঘাবড়াবেন না, এটা 3 পিস দেওয়া ছিল, 2 পিস দেবেন, এইটাই পার্থক্য এক দুটোর মধ্যে আছে, আর কিছু নাই। একাঙ্কি ছিল না, একাঙ্কি আমি দিয়ে বানিয়েছি এক সময়, কাজ হয়েছে ভালো। তো একাঙ্কিটা দেবেন, একাঙ্কি 10 পিস, একাঙ্কির টুকরো সলিড দেখে 10 পিস নেবেন। এবার যারা বলবেন দাদা আমার তৈরি করা আছে অলরেডি প্রথম থেকে, তো আমি কি দিতে পারি? হ্যাঁ আপনি দিতে পারেন, তবে হ্যাঁ 10 পিস দেবেন না, 5 পিস দেবেন। যাদের পুরানো ছকে টাচ আপ তৈরি করা আছে, যারা ইউজ করেননি, যদি মনে করেন আপনি ওতে হাত দেননি এখন, তাহলে আপনি ওখানে 5 পিস একাঙ্কি পাউডার করে দেবেন। তো পার্থক্য করলেন কেন এটা প্রশ্ন করবেন না, কারণ আপনার অলরেডি ম্যাচুরিটি হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। তো ম্যাচুরিটি হওয়া জিনিসে আপনি 10 পিস দিয়ে দিলে আপনার উগ্রতা চলে আসবে, আলাদা সাইড ইফেক্ট হবে, তার জন্য আপনি 5 পিস দেবেন। এবং এখানে আসবে ছোটো এলাচ যুক্ত হবে এটাতে, এবারে আপনি এর পূর্বে ছোটো এলাচ যুক্ত করেননি, যারা পুরানো তৈরি করে রেখেছেন তারা যদি বলেন আমার সম্পূর্ণ আছে, ওজনে সম্পূর্ণ আছে, আমি ইউজ করিনি, তাহলে ওখানে আপনি 4 পিস ছোটো এলাচ পাউডার ফর্মে দেবেন, ভেজে নিয়ে সব কটা মশলা ভেজে নিয়ে গুঁড়ো করে যেমনভাবে নিয়ম বলেছি সেইভাবে বানাবেন, এই 4 পিস এলাচ দেবেন। এবং এই নতুন যারা এই থিওরিটা ইউজ করবেন তাদের জন্য 8 পিস, একাঙ্কি 10 পিস, ছোটো এলাচ 8 পিস। আশা করি বোঝা গেছে না, হলো বলতে এই প্রথম টোপ ফেলেছি দাদা, পারিবারিক সমস্যা ছিল, আমি আসতে দেরি হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য লাইভটাও আধা ঘন্টা লেট হয়ে গেছে টোপটা ফেলতে ফেলতে। অভিষেক এসেছে,
হ্যাঁ রৌনক পাল, ধোয়া, হ্যাঁ সুমিত চক্রবর্তী, শুভজিৎ, শুভ, অরূপ, অর্পণ মল্লিক, দিবাকর মুখার্জি, গৌতম বাগ, ভি অধিকারী, হাফিজুর মল্লিক ভাই, সুকান্ত দেব, ভূতনাথ মাঝি, লাভ ইউ দাদা, সাগর হালদার। দাদা শুটকি মাছের তেল কিভাবে বানানো যায় একটু বলবেন? দাদা দেবো অবশ্যই, এক সময় আসবে, এত হুড়োহুড়ি করলে তো আমি দেব না, আমি আমার টাইমেই তো দিই বলেছি না, আমি দিতে কম করবো না, সব দেবো, এক এক করে দেবো, ওয়েট করুন। সাগর হালদার দাদা, হ্যাঁ যারা আছে তাদেরকে বলে দিলাম আমি, এরপরে হিন্দিতে বলবো, যারা আছে তার মধ্যে আপনারা দুটো জিনিস যুক্ত করে দেবেন, কোনো কমই বেশি করার চেষ্টা করবেন না, সেটা হচ্ছে একাঙ্কি পাউডার করে দেবেন, আপনি 5 পিস একাঙ্কি দেবেন ভেজে নিয়ে ভালো করে পাউডার করে আটা চালনিতে চেলে, এবং 4 পিস এলাচ, এই দুটো জিনিস আপনি যুক্ত করতে পারেন যাদের টাচ আপ পুরানো তৈরি করা আছে। এবার আপনি যদি বলেন আমার অর্ধেক শেষ হয়ে গেছে, ওখানে আমি আর প্রশ্নের কোনো উত্তর দেবো না, আপনি সেই হিসাবে ওইটাকে গুঁড়ো করে অর্ধেকটা আপনি যতটা ইউজ করেছেন সেই হিসাবে ভাগ করে ওকে দেবেন, যদি 1/3 শেষ হয়ে গেছে তাহলে 2 ভাগ ওইটাকে, মশলাটাকে 3 ভাগ করুন, 2 ভাগ দিয়ে দিন, 1 ভাগ রেখে দিন, ঠিক আছে? ওকে দোস্তো, অভি তক আসাফিল খান ফিশিং চ্যানেল মে আপ লোগোঁ কা স্বাগত হ্যায়, কোই আয়া নেহি অভি মুঝে মালুম হ্যায়, লেকিন বাদ মে সব সুনেঙ্গে, তো সুনেঙ্গে, মে এক চিজ দে রাখা থা, অভি ভি ভিডিও লোড হ্যায় অর উসকা থিওরি থা ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে অভি থিওরি নেহি হ্যায়, চ্যানেল কো সাবস্ক্রাইব কর লিজিয়ে, চ্যানেল মে আপকো সব কুছ মিলেগা, এন্ড ফেসবুক গ্রুপ মে কুছ সিক্রেট চিজ আপকো সুনাই দেগা, আসরাফিল ফিশিং স্টোর ইয়ে হ্যায় ফেসবুক গ্রুপ, আপকো আগর ওহাঁ জয়েন্ট হোনা হ্যায় তো আসরাফিল ফিশিং চ্যানেল ইউটিউব মে আপকো পহলে ইনফরমেশন দেনা পড়েগা রিকোয়েস্ট ভেজ কে, তবে আপনি এন্ট্রি কর সকতে, নাই তো এন্ট্রি নেই কর সকতে, ভালো করে বাংলাই বলে দিই, এর আগেও বলেছি, এর পূর্বে বলেছি, আপনি আসরাফিল ফিশিং স্টোর, আসরাফিল ফিশিং গ্রুপ ফেসবুক গ্রুপে জয়েন্ট হতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনি সাবস্ক্রাইবার কিনা তার প্রুফ হিসাবে আপনি ইউটিউব চ্যানেলে লিখবেন যে আমি আপনার সাবস্ক্রাইবার, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি ফেসবুক গ্রুপে, অ্যাকসেপ্ট করে নিন, তবেই আপনার আইডিটা লিখে দেবেন অবশ্য, তাহলে আমি ওখানে অ্যাকসেপ্ট করব, তাছাড়া অ্যাকসেপ্ট হওয়া যাবে না, এর পূর্বে অনেকে অ্যাকসেপ্ট হয়েছেন, তারা এখনও চ্যানেল যদি না করে থাকেন সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল, নচেত কিন্তু আসরাফিল ফিশিং স্টোর থেকে বহিষ্কার হতে বাধ্য করব, বাধ্য হবেন, আমি বার করতে বাধ্য হবো, কিছু করার নেই ওখানে, সরি তার জন্য, কারণ ওটা অনলি ফর ফেসবুক, আমার চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য গ্রুপ। দোস্ত আবি আবি জো আপকো থিওরি মিলনে ওয়ালা হ্যায়, হিন্দি মে বোল দেতা হুঁ, ও থিওরি হ্যায় টাচ আপ, অল ফিশ স্পেশাল হ্যায় ইয়ে, লেকিন কাতলা তো খাতাই খাতা হ্যায়, হর মছলি খাতা হ্যায় ইসমে, ইসমে কুছ চেঞ্জিং হ্যায়, जो मैं पहले मसाला बता रहा हूँ, ठीक है, उसके बाद इंग्रेडिएंट्स बताऊँगा, और ये मसाला में आएगा टच, टच अगर आप समझ में नहीं आया तो खड़े मसाला में जो दारूचीनी होता है उसका जैसा देखने होता है, और उतना वही अगर आपको टच नहीं मिलता है तो आप दारूचीनी ले सकते हैं, तो दारूचीनी आधा लेना है आपको, टच लेना है 1 इंच बाय 1 इंच, चारों तरफ 1 इंच होना चाहिए नाप में, वो टच लेना है, और वो नहीं मिलता है तो 1/2 इंच आपको दारूचीनी लेना है, जो दारूचीनी खड़ी मसाला में होता है वो दारूचीनी 1/2 इंच लेना है, चारों तरफ 1/2 इंच होगा, ये हो गया। घोड़ बज, बज जो होता है वो है 1 इंच, आपको एक सॉलिड देखकर घोड़ बज लेना, उसको 1 इंच नाप के ले लेना। छोटे कांगला, जो कांगला होता है छोटा वाला वो लेना है, लेकिन उसके अंदर जो बड़ा होता है, छोटे के अंदर एक बड़ा होता है सॉलिड होता है जो पुरिस्ट होता है, उसको ले लेना है, उसको घी से फ्राई करना है, घीटा छोटो कांगलाटाके घी दिए फ्राई करबेन, अनेकटा बड़ो हबे, नॉर्मल फ्राई करबेन ना, काज हबे ना। एस्टार फुल, जो एस्टार आनिस होता है उसका एक पपड़ी लेना है आपको, वो 4-5 पपड़ी का 7 पपड़ी का होता है, एक पपड़ी पूरा लेना है, उसके अंदर बीज होता है, उसको फेंकना नहीं, उसको भी चाहिए आपको, ठीक है। कबाब चीनी, जो ऑल स्पाइस बोलते हैं कबाब चीनी, कबाब चीनी था 3 पीस चाहे कुछ भी था, जो पुराना इंसान बनाए थे मेरा टाच आपको, अगर वो सुन रहे हैं तो आप घबराना मत, आपका सही है, आपको 2 चीज़ और जोड़ना है उसमें, तो कबाब चीनी आपको 2 पीस लेना है, अभी जो मैं नया थ्योरी इसको लॉन्च कर रहा हूँ, ये थ्योरी में जो है आप बना लीजिए, अगर किसी ने बना के रखा है पुराना उसके पास रखा हुआ है तो वो 2 चीज़ मसाला उसमें जोड़ दीजिएगा, मैं बता देता हूँ कौन सा मसाला। और एकांकी, जो एकांकी होता है उसको कपूर कचरी बोलते हैं शायद उर्दू में, तो एकांकी गांठ गांठ होता है उसका 10 पीस लेना है, अच्छा वाला लेना है, ठीक है, वो अच्छा वाला एकांकी 10 पीस लेना है, और उसको फ्राई करके पाउडर बनाना है, जैसे बनाने का तरीका आपको वीडियो में सुनाई देगा वैसे ही बनाना है, और ये वीडियो पहले से ही लोड किया हुआ है, बहुत सारे इंसान ये टचअप का फार्मूला मांगे हैं तो मैं दे देता हूँ फार्मूला, टाइम नहीं था इसलिए मैं आ नहीं पा रहा था,
और इसमें छोटे इलायची 8 पीस लगेगा और 9 mm होता है, 8 mm 9 mm का होता है, जो सबसे अच्छा इलायची होता है वो इलायची लेना ना। नॉर्मल छोटा छोटा होता है, उसमें कोई बीज होगा कि नहीं होगा वो पता नहीं है। नॉर्मल इलायचगुलो नेबें ना, भालो देखे इलायच नेबें, ठीक है। माचेर घाई चलते एकटू अल्प परिमाणे चार फेलेछि, किन्तु जलटा एकटू डिस्टार्ब करा आछे। डिस्टार्ब बोलते जलटा बाड़ानो होयेछे शिकारीदेर भालोर जोन्नो। एखन अनेक टाइम आछे, अवेलेबल टाइम आछे, आजके 2 दिन होये गेछे जल देवा। एकटू घोलाटे जाबे, आरामसे माछ खाबे। आमार मने हय एई पुकुरटाय जथेष्ट माछ खाबे, तबे शिकारी जगत जदि माछ धरते पारे, कारण एक लेवेल पुकुर, एर कोनो तलदेशे आप डाउन नेई, खूब सम पुकुर एबं पाक नेई बोललेई चले। 4-5 इंच पाक आछे, সেটা পাঁচ, তবে হাই টেম্পার কিছু করে দিলে মাছ ভেসে যেতে পারে, এইটুকু ইঙ্গিত দিলাম। হ্যাঁ, যে পুরানা টাচ আপ বনা রাখে হ্যাঁ, ও পুরানা টাচ আপ মে আপকো দো মশলা জোড়না হ্যাঁ। আগর পুরা পুরা টাচ আপ রাখা হুয়া হ্যায় আপকে পাস, তো আপ 10 একাঙ্কি কে বদলে মে 5 পিস একাঙ্কি দেঙ্গে আর 4 ছোটে ইলাইচি দেঙ্গে, কিউকি আপকা ও ম্যাচুরিটি হো রাখা হ্যায়, আপ উসমে জ্যাদা নহীঁ দে সকতে, ঠিক হ্যায়। ইয়ে আপ দে সকতে, আগর আপকা আধা খতম হো গয়া তো আধা হ্যায়, তো ইয়ে মশলা কো আপ পাউডার বনা কে আধা আধা করকে দে দিজিয়ে, ঠিক হ্যায়। आपको आपका हिस्सा करके दे देना है। अभी तक हो गया आपका इसका मसाला जो टाचअप है। आप इसमें आए क्या क्या सामान लग रहा है ये टाचअप बनाने के लिए? एक्वेरियम में एक खाना मिलता है, जो चाइना प्रोडक्ट होता है वो नहीं लेना है। इंडियन प्रोडक्ट का एक एक्वेरियम का खाना बड़ा दाना होता है, छोटा दाना होता है, आप उसको कोई भी दाना ले सकते हैं, ठीक है। वो 100 ग्राम है, हिंदी में पहले बता दूँ फिर बंगाली में बता दूंगा। नारियल का तेल कोकोनट ऑयल है आपका 100 ग्राम। खोपड़ा है, जो नारियल सूखने के बाद जो हम खीर पायस खीर में देते हैं वो खोपड़ा उसको बोलते हैं, जो नारियल सूखा के मैं कभी दिखाया था इंस्टाग्राम में, बॉल जैसा होता है, उसको आपको कद्दूकस में घिस लेना है या तो मिक्सी में पाउडर बनाना है, वो आपको लेना है 50 ग्राम पाउडर। लहसुन, कच्चा लहसुन का कुआ दो पत्ती जो होता है, छोड़वा खोल के जो करते हैं दो निकालते हैं, एक एक करके निकालता है, वो 2 लेना है। हींग 2 ग्राम चाहिए उसमें, हींग पाउडर 2 ग्राम, एवरेस्ट हो चाहे रामदेव बाबा का हो किसी का भी हो, अब हींग पाउडर 2 ग्राम लेना है। मिठाई का गाद, जो मिठाई का गाद आप छन्नी में छान के, जो मिठाई का रस चीनी का रस है वो नहीं है, लेकिन जो गाढ़ा गाढ़ा गाद होता है वो लेना है 50 ग्राम, लेकिन उसको छान के फिल्टर करने के बाद लेना है। रिफाइंड ऑयल 75 ग्राम, इसको 100 ग्राम आप दे सकते हैं, कोई रुकावट नहीं है, ठीक है। खजूर, जो हम अमूमन तौर पे खजूर लीजिए, खोरमा लीजिए, कोई भी लीजिए आप चलेगा, खोरमा भी ले सकते हैं, खजूर भी, सूखा वाला भी ले सकते हैं, भीगा वाला भी ले सकते हैं, लेकिन उसको धो लीजिएगा। वो है आपका 4 पीस, कुछ चेंजिंग है, जैसे ये 2 पीस था ये 4 पीस हुआ, ये चेंजिंग को आप सोचिए मत, जैसा चीज़ था वही है, ठीक है। पनीर सूखा हुआ, पनीर कच्चा पाउडर कच्चा लाना है, पनीर जो क्रीम पनीर होता है वो 30 ग्राम था, उसको 50 ग्राम लेना है, ठीक है। पनीर 50 ग्राम और उसको घी से हल्का फ्राई करना है, वो मैं तरीका बताया हूँ, वीडियो में आप देख लीजिएगा। ऑलिव ऑयल 100 ग्राम लेना है, वहाँ 50 ग्राम था 100 ग्राम हुआ है। हनी 100 ग्राम है और ओल्ड मोक 3x राम ही चाहिए, और कोई अल्कोहल इसमें अलाउ नहीं है, वो है 50 ml, 30 ml था 50 ml। ये हो गया सामान आपका, मोटा मोटा जो सामान इसको चाहिए टचअप बनाने के लिए, ये आपको मिल गया। बंधुगण এতক্ষণ পর্যন্ত যেটা শুনলেন হিন্দিতে অনেকে বুঝতে পেরেছেন, বাংলাদেশের অনেক ভাইরা আছেন যারা বুঝতে পারবেন না হিন্দিতে, তার জন্য বাংলায় পরিষ্কার বলে দিচ্ছি। আপনারা অ্যাকোরিয়ামের যে মাছের ফিড খাবারটা থাকে সেই খাবারটা নেবেন 100 গ্রাম, মোটা দানা হোক সরু দানা হোক, সেটা আপনার লোকাল মার্কেটের হওয়া চাই, চায়না প্রোডাক্ট নয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। চায়না প্রোডাক্টে প্রচণ্ড কেমিক্যাল থাকে যার জন্য আপনার উল্টো রিয়াকশন হতে পারে। এবং নারকেল তেল, এটা ফটো তুলে পাঠাবার কোনো দরকার নেই, আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিলাম, আপনার দেশের চাই বাংলাদেশ হোক ভারত হোক আমাদের দেশের হোক যেখানে হোক নিজেদের প্রোডাক্টটাকে ইউজ করবেন এতে, তার কারণ হচ্ছে এটা নিজেদের প্রোডাক্টেই সবচেয়ে ভালো কাজ করে। নারকোল তেল 100 গ্রাম, খোপড়া যেটা নারকোল শুকনো শুকিয়ে যাওয়া নারকোলটা যেটা আমরা পায়েসের মধ্যে দিই কুচি কুচি করে, সেই খোপড়া 50 গ্রাম পাউডার, সেটাকে আপনি কদ্দুকস করে নিন দিতে পারেন, বা মিক্সিতে পাউডার করেও দিতে পারেন, তবে মিক্সিতে পাউডার করবেন না, কদ্দুকস যেটা ঘষে ঘষে পাউডার করা হয় সেটা করে নেবেন, পরে তো এটাকে মিক্সিতে পেস্ট করতে হয় টোটাল সামানটাকে। রসুন 2 কোয়া বড় দেখে নেবেন রসুনটা, লহসুন কো থোড়া বড়া ওয়ালা লিজিয়েগা, ছোটা ছোটা মত লিজিয়েগা, 2 কোয়া লেনা হ্যাঁ বড়া ওয়ালা, 2 কোয়া রসুন বড় দেখে নেবেন। হিং 2 গ্রাম পাউডার, হিং 2 গ্রাম, কোনো ডালা হিং এখানে আমি ওজন বলতে পারবো না। মিষ্টির গাদ 50 গ্রাম, ছেঁকে ফিল্টার করে নেবেন, ম্যাচুরিটি মিষ্টির গাদও দিতে পারেন, নর্মাল এনেও দিতে পারেন, কোনো আপত্তি নেই।
রিফাইন তেল 75 গ্রাম, 100 গ্রামও দিতে পারেন, কোনো আপত্তি নেই। খেজুর বা খোরমা যেটা শুকনো হয় বা যেটা কাঁচা আমরা খাই মিষ্টি, সেটাও দেওয়া যাবে 4 পিস। এটা 2 পিস ছিল, 4 পিস হয়ে গেছে। পনির 30 গ্রাম ছিল, সেটা 50 গ্রাম। এটাকে ফ্রাই করতে হয় হালকা, আর পুরোপুরি ফ্রাই নয়, কিন্তু পনিরটা শুধু ওপরে হালকা ফ্রাই হবে, এটা মাথায় রাখবেন। পনির যদি সম্পূর্ণ ফ্রাই হয় টাচ আপ আর হবে না। অলিভ অয়েল 100 গ্রাম, মধু 100 গ্রাম, আর 3X রাম। বাংলাদেশের ভাইরা যদি না 3X রাম পেয়ে থাকেন, আপনারা এতে অ্যালকোহল দেবেন না, কিন্তু কোনো দেশি মদ এতে ইউজ করবেন না, কাজ উল্টো হবে। অ্যালকোহল 3X রাম যেটা লাল, সেটা হচ্ছে 50 ml। এখানে পর্যন্ত, এখনও পর্যন্ত টাচ আপের বর্ণনা আপনারা শুনতে পেয়ে গেলেন। টাচ আপ আপনাদের সামনে চলে এলো, এরপরে আরও একটা একটা করে আসবে। চ্যানেলে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধু বান্ধবদের সাবস্ক্রাইব করান। ইউজ তো অনেকেই করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সেটা আমি পরিষ্কার দেখতেও পাই। আশরাফিল ফিশিং স্টোরে যুক্ত হওয়ার জন্য আপনার নিয়মাবলী আপনাকে মানতে হবে। আমার সঙ্গে যুক্ত থাকতে গেলে সব জায়গায় ফাইলে নিজস্ব ফটো থাকা চাই, নচেত বার করে দেবো আমি সেখান থেকে, বার করেওছি অনেককে। এতে কোনো বাধাপ্রাপ্ত হয় না, আমি কোনো রুকাওয়ার ঢালি না। এতে যা বলবেন সামনে বলবেন, পেছনে আলোচনা করার থেকে দূরে থাকবেন, ভয় পাবেন না, কারণ আপনার কেউ নেবে না, আমি আপনি আমার নিতে পারবেন না। মশলা যতই ভালো হোক, মিস্ত্রির হাতে গোড়া, এটা মাথায় রাখবেন। আমি যে টাচ আপটা আপনাকে দিলাম, যদি পিওর বানাতে পারেন, যদি পিওর বলতে অর্থ হচ্ছে এইটা যদি সঠিক মিস্ত্রি তার হাতে পড়ে যায় এটা, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে টাচ আপ কাকে বলে। এটা বানানোর উপরে ডিপেন্ড করে, যে কখনো রাঁধুনি রান্না করেনি তাকে রান্না করতে দিলে সে নুন বেশি করবে, ঝাল বেশি করবে, পুড়িয়ে দেবে, এটাই হয়। তো এটা হয় বলে এই নয় যে মশলাটার দোষ, ঠিক আছে? তুলবে তুলবে লাড্ডু ফেলবে না, থাক না এখন, না না তুলেছি, ওটাকে ফেলেছি এই মাত্র। ও তো তোমরা এলে তখনই তো ফেললাম, দুটোকে ফেলে দিয়েই তো বসলাম। আচ্ছা ঠিক আছে দাদা, হ্যাঁ হ্যাঁ ওইটাকে তুলে আনতে পারো, ওটা অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ ওটাকে তুলে আনো, মাছ আপ ডাউন করছে, জলটা ঘোলার জন্য মাছ বসতে পারছে না, ঠিক আছে? জলটা কেটে গেলে মাছ ঝড়ের মতো খাবে। পুকুর ভালো, নিঃসন্দেহে পুকুর ভালো, আমি এতটা সার্টিফিকেট দিতে পারি। আমি অনেক পুকুর দেখেছি, এরকম সমতল পুকুর খুব কম দেখেছি। ঘটনা হচ্ছে, আমি যেটা বলতে বোঝাতে চাইছি, মশলা বানাবেন কিন্তু বানানোর হাতে গোড়া। দাদা যারা পুরনো শিকারি হয়ে যায় বানিয়ে বানিয়ে, হ্যাঁ ঘি আছে, দেখো কোথাও ঘি আছে বাবু, দেখ তো ঘিটা কোথায় আছে। হ্যাঁ তুমি একটু এ দেখো, বসাবার চেষ্টা করো, একটা তো প্রথম গেল, এই এর পরে দেখছি। ঘাই তো মেরেছে, ঘাই মারলে কি হবে, মাছ ভেসে আছে না, ভয় পাবেন না, আমিও আসবো এখানে পুকুরে, অসুবিধা নেই। ভিউয়ার্স কতটা হয়েছে কেউ বলবে? জয় হিন্দ জয় হিন্দ। রাজু মই রৌনক পাল, দাদা কেমিক্যাল ছাড়া ফেরামন বানানো যাবে? প্রথম কথা তো ফেরামন শব্দের অর্থ বোঝো, ফেরামন শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ, আর কিছু নয়, ওটা একটা হরমোনাল আকর্ষণ। হ্যাঁ ঘি নেই, আনা হয় না, তাড়াহুড়ো তো তোমার মামিকে নিয়ে তো কালকে ডিস্টার্ব হয়ে গেল না রাত্রেবেলা। নারকোল তেল আছে প্লেন দাও, অসুবিধা নেই। তো অমুক লোক অমুক মশলা দিয়েছে, তার জন্য ভালো নয়, খারাপ, মাছ খাবে না, মাছ খাচ্ছে না, লোকটা ভালো নয়, দু নম্বরই করেছে, এগুলো ভুল ধারণা দাদা সম্পূর্ণ। যে দেয় সে গাল খাওয়ার জন্য দেয় না, এটা মাথায় রাখবেন। জো মশলা আগর দেতা হে ও মশলা মে মছলি নেই খা রা তো ও গালি খানে কে লিয়ে মছলি মশলা নেই দিয়া হয় কই ভি ইউটিউবার। নারকেল ভাজা আছে কি দেখো তো, নেই ভালো হয়েছে। তো ও গালি খানে কে লিয়ে নেই দেতা হয়, ও আপনা ইজ্জত কে লিয়ে দেতা হয়, কই উসকো ইয়াদ করে ইসলিয়ে দেতা হ্যাঁ, লেকিন বানানে ওয়ালে কে উপর ডিপেন্ড হতা হ্যাঁ, মশলা কো বানানে কা তরিকা। আপকো 1 কিলো মিট দিয়া যায়, আপকা পড়োশীকে 1 কিলো মিট দিয়া যায়, ওতেই যা কিছু আছে। সাদাটা আছে তোমার ওইটা ব্ল্যাক, হ্যাঁ ওইটা ওইটা আছে ব্ল্যাক বাকড়, আর ওইটা আছে তোমার সুটকি বাকড়, হ্যাঁ ওইটা ব্ল্যাক বাকড়, সাদা বাকড় বলতে পারো। হ্যাঁ ওইটা একটা খোট আছে, হ্যাঁ ওইটা ব্ল্যাক বাকড় আছে। তো সাবধানে বানাবেন, খুব বুঝে সুঝে বানাবেন, ভিডিওকে ভালো করে দেখবেন বা ফলো করবেন, তারপরেই বানাবেন, ঠিক আছে?
টোপে চিট নেই আর টোপে চিট নেই একটু ইয়ে করো একটু পোলাও মারো একটু পোলাও দাও তো 48 মিনিট হয়ে গেছে আবার দেখা হবে যদি আমি সুযোগ পাই রবিবারে আবার এসে ফার্স্ট ওপেনিং এর দিন আমি একটু দেখিয়ে যাব ঠিক আছে যদি না আমি যদি নাও ফেলি হয়তো রবিবারে আমি ফেলার সুযোগ পাবো না পরে হয়তো ফেলবো তখন আবার লাইভ ভিডিও দেব তো আমি রবিবারে যদি সুযোগ পাই আবার এসে ভিডিও করে দেখাবো আপনাদেরকে যে কেমন কি রেজাল্ট হলো ঠিক আছে চাবিটা আপনার তো ঠিক আছে তাহলে এইখানে পর্যন্ত আজকে সমাপ্তি করি এরপরে যা রেজাল্ট হবে আজকে আমি মাছ খেলে সেটা ভিডিও করব ছোট করে ভিডিও করে দেখিয়ে দেবো ফেসবুক গ্রুপে তো অবশ্যই দেব ওকে সঙ্গে থাকুন সাথে থাকুন কুমন্ত্রণা কু আলোচনা কু প্রচার থেকে সাবধান থাকুন নিজেরাই বুঝতে পাচ্ছেন প্রুফ সব আমার কাছে রাখা থাকে সর্বদা আমি দেখাই না কারণ আমি কাউকে বেইজ্জতি করতে চাই না কারণ ইজ্জত নিয়ে খেলা করিনি আমার বাবা মার শিক্ষা নয় আর কেউ খেললে তাকে এতটাও হীন করিনি কারণ আমার বাবা মায়ের রেসপেক্ট করার শিক্ষাটা আছে আমার মধ্যে ঠিক আছে ওকে বাই বাই সিআরপিএফ সাদা যায় ভারত মাতা কি যায় চলো দেখে